ডোমজুরের পার্বতীপুরের সালেম শেখ খুনে নয়া মোড় সালেম শেখের দ্বিতীয় পক্ষের স্ত্রীর দাবি তার মেয়েকে লাগাতার যৌন নিগ্রহ চালাত তার স্বামী যে কারণেই তাকে গলায় ফাঁস দিয়ে খুন করেছে তারা আমার মেয়ের ওপর অত্যাচার হচ্ছিলো সেই জন্যে মেঘার অত্যাচার করতে যাচ্ছিলো আমার স্বামী হ্যাঁ হ্যাঁ সেই জন্যেই স্যার আমি মাথায় রাখতে পারিনি অন্যদিকে এই দাবি মানতে নারাজ সালেম শেখের পরিবার তাদের অভিযোগ সম্পত্তি হাতিয়ে নেওয়ার চক্রান্ত করেই সালেম শেখ খুন করেছে তার দ্বিতীয় পক্ষের স্ত্রী সুলতানা বেগম যে তার দাদা হ্যাঁ বাজে ওইটা বাজে কথা কোনো দিন হয় না আচ্ছা সম্পত্তির সম্পত্তি আমার ভাবি মেরেছে সম্পত্তি নিয়ে ছেলেমেলে থাকবে বলে আমার দাদাকে মেরে দিয়েছে মেরে দিয়েছে আমার দাদা মরবা দাদা নয় আমার দাদার মরবা দাদা নয় আমার দাদার কিচ্ছু রবাম নেই সালেম শেখের দ্বিতীয় পক্ষের স্ত্রী তিনি অভিযোগ করছেন যে তার যে চোদ্দ বছরের মেয়ে কিশোরী মেয়ে সেই কিশোরী মেয়েকে লাগাতার যৌন নিগ্রহ করতেন সালেম শেখ যে কারণেই গতকাল রাতে সালেম শেখের দ্বিতীয় পক্ষের স্ত্রী এবং তার যে কিশোরী সন্তান তারা দুজনে মিলে তার গলা টিপে তাকে হত্যা করেছে এমনটাই আজ সরাসরি ক্যামেরায় অভিযোগ করেছে সালেম শেখের স্ত্রী এই মুহূর্তে আমরা একেবারে সালেম শেখের যে দ্বিতীয় পক্ষে বিয়ে করে যে বাড়িতে থাকতেন সেই বাড়িতে রয়েছি এখানেই কিন্তু গতকাল রাতে সালেম শেখের এই বাড়িতে এই ঘরেই কিন্তু সালেম শেখের মৃতদেহ পড়েছে ছিল প্রাথমিকভাবে প্রথমে যেটা সালেম শেখের দ্বিতীয় পক্ষের স্ত্রী যেটা জানিয়েছিল যে কোনো অজ্ঞাত পরিচয় ব্যক্তি এসে তাদের বাড়িতে তার স্বামীকে হত্যা করে যায় এবং তারপরে কিন্তু লাগাতার যে পুলিশি জেরা গতকাল রাতেই কিন্তু সালেম শেখের দ্বিতীয় পক্ষের স্ত্রী এবং তার মেয়েকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায় আটক করে নিয়ে যায় এবং লাগাতার জিজ্ঞাসাবাদের পরে তারা জেরাই কিন্তু ভেঙে পড়েছে এবং যেটা স্বীকার করেছে তারা তারা নিজেরা হত্যা করেছে তার স্বামীকে এবং যেটা তারা বলছে যে লাগাতার যৌন নিগ্রহ করত আমরা সম্পূর্ণ রকম বাড়িতে এসে আমরা যেটা জানতে পারলাম তার বাড়িতে রয়েছি বাড়ির পরিবারের সদস্য তারা কিন্তু সরাসরি অভিযোগ অস্বীকার করছে তারা যেটা দাবি করছে যে সম্পত্তিগত বিবাদের জেরে অর্থাৎ সম্পত্তি হাতিয়ে নেবার একটা চেষ্টা করেছে অভিযুক্ত যে সালেম শেখের যে স্ত্রী দ্বিতীয় পক্ষের স্ত্রী সে সম্পত্তি হাতিয়ে নেবার কারণেই কিন্তু এই খুন বলে তারা দাবি করছে আমরা একবার কথা বলার চেষ্টা করব দাদা আর নালে কেন মারবে আমার দাদা কিছু দোষ নেই কিসে জন্যে মারলো তাহলে সম্পত্তি মেরেছে ওই কথাটা তা বলেছে ফালতু কথা একদমিতে কথা গো একদমিতে কথা গো সম্পত্তি লোভী আমার দাদা জান নিয়েছে গো না না গো একদিন একদিন আসতো আসতো হবে আমরা কথা বললাম যে সালেম শেখের তার বোন তিনি যেটা দাবি করছেন যে সম্পত্তি হাতিয়ে নেবার কারণেই এই খুন সালেম শেখের দ্বিতীয় পক্ষের স্ত্রী যেটা অভিযোগ করছে যে তার কিশোরী মেয়েকে জনবিগ্রহ করতো সে কারণেই তারা হত্যা করেছে অন্যদিকে তার পরিবার কিন্তু সম্পূর্ণ অন্য অন্যরকম কথা বলছে